মমতা ব্যানার্জি ভয় পেলে সিপিএম এর ওই দুর্প্রতাপ সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন হতো না। জানে না বেঙ্গল টাইগার মমতা ব্যানার্জিকে। কোনো দিন মমতা ব্যানার্জির মধ্যে ভয় বলে কিছু নেই। আমি মমতা ব্যানার্জির সাথে 35 বছর আছি। মমতা ব্যানার্জি ভয় পাওয়ার পাত্র নন। মমতা ব্যানার্জি ভয় পান না। মমতা ব্যানার্জি একটা লড়াইয়ের প্রতীক। আর এখানে আমাদের সৌভাগ্য যে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছেন এবং তার হয়ে আমরা কাজ করতে পাচ্ছি, এটা আমাদের কাছে সৌভাগ্য। সেই সৌভাগ্যটাকে পুরোদমে কজে লাগানোর জন্য আমি বাড়িতে বাড়িতে ঘুরছি। আমি মুখ্যমন্ত্রীও হব না, আর কোনো মন্ত্রী হব না। আমার জীবনটা সার্থক হয়ে যাবে, আমি মমতা ব্যানার্জির সৈনিক হবে যেদিন মৃত্যুবরণ করব। সংগ্রাম করেছে সেখানে আপনাকে একাধিকভাবে এক হাত নিয়েছেন, গালাগালি করেছেন, কি বলবেন? মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তা তো মনের প্রাণে চাই যে দিল্লিতে যে অন্যায় হচ্ছে, যে বর্বর সরকার, যে অত্যাচারী সরকার, যে সরকার দাঙ্গা করে মানুষকে খুন করার প্রশ্রয় দেয়, যে সরকার এনআরসির নামে বাচ্চার থেকে নিয়ে মানুষদের দিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখে, যে সরকার সারা ভারতব্যাপী অত্যাচার করছে, নোটবন্দির নামে বড় লোকের ট্রেজারি ভরা করে গরিব মানুষের পকেট খালি করছে, সেই সরকার যত তাড়াতাড়ি চলে যায় তত ভালো। এবং তার জন্য মমতা ব্যানার্জিকে নেতৃত্ব নিতে হবে। এটা সারা ভারতবর্ষের বিজেপি বিরোধী মানুষের, তাদের আকাঙ্ক্ষা, তাদের এটা অনুরোধ যে মমতা ব্যানার্জিকে দিল্লির পথে পা বাড়াতে হবে। একবার সুভাষচন্দ্র বোস বলেছিল দিল্লি চলো, আজ আমরা বলছি মমতা ব্যানার্জিকে দিল্লি চলো। রোডে বোট চলছে না, ভবানীপুরে কোথাও রোডে বোট চলছে না, জঙ্গিপুরে বোট চলছে না, আমাদের শামশেরগঞ্জে বোট চলছে না, বা বেশির কোনো জায়গাতেই বোট চলছে না। সম্বির পাত্র হচ্ছে একটা মিথ্যাচারের প্রতীক, যে যে টুইট করে অন্য জায়গার দাঙ্গা নিয়ে বাংলাকে দেখায়, বাংলাকে অবমাননা করে, অন্য জায়গার অন্যায়গুলোকে বাংলার অন্যায় ভাব বলে, ওটা হচ্ছে মিথ্যাচারের প্রতীক, একটা ফ্যাক্টরি অফ লাইজ। সেই ফ্যাক্টরি অফ লাইজ কি বললো আমরা তাতে পাত্তা দেব না। বাংলার মানুষ জানে, তাই থাপ্পড় মেরে 213টা আসন বিজেপির বিরুদ্ধে দিয়েছে।